হ্যালো বিহস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিহস ভালো নাই, কারণ আমার আজ 15 দিন যাবত জ্বর ঠান্ডা কাশিতে আমি ভুগছি এবং অফিসেও যাই না। আমি আমার জন্য সবাই দোয়া করবেন। জানি না এই ভিডিওটাই শেষ ভিডিও হবে কিনা আমার, এবং আমি ভিডিও করতে আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরে ভিডিও করছি এই জন্যই যে যদি আমার আমি মারা যাই বা যে কোনো এক দুর্ঘটনা হয়, আপনারা ভিডিওটা দেখবেন এবং মনে রাখবেন। জীবন ভাই একটা ভিডিও দিছিল, লাস্ট ভিডিও এটা তার, এবং আপনাদেরকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আপনার আপনারা যে এসপিডি অর্থাৎ স্পিডাম চিপসেটগুলো ফোনগুলো যে হ্যাঁ ফ্ল্যাশ করতে আপনাদের ইরোজ লেখা আছে, এনভি ইরোজ, এটা সলিউশন আমি দেবো। তার আগে একটা কথা বলে নিতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। চলুন তাহলে দেখা যাক এটা কিভাবে। আগে আমি আপনাদেরকে প্রুফ দিই কিভাবে আপনার এটা ইরোজ আসে। ফার্স্ট আমি একটা সিলেক্ট করলাম, এবার স্টার ডাউনলোড, দেন আপনার ফোনের সঙ্গে কেবলটা কানেক্ট করবেন, অবশ্যই বুট কি প্রেস করে কানেক্ট করবেন। দেখেন এটা আপনার ফ্ল্যাশ নিচ্ছে, কিন্তু বন্ধুরা এই জায়গা থেকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইখানে আপনারা প্রবলেমগুলো ফেস করেন এবং এই প্রবলেমের জন্য আপনারা অনেক সময় আপনাদের সময় ব্যয় হয়। আমি আজকে এই নতুন একটা সলিউশন দিচ্ছি, এই সলিউশনের পর আপনারা যদি দেখার পরে আপনাদেরকে আর কোনো সময় লস্ট হবে না। দেখেন বন্ধুরা এখন আপনার এনভি রিডিং ফ্ল্যাশ হচ্ছে, আপনার এইখান থেকে ম্যাক্সিমাম আপনার ইরোর আসে, এবং এই ইরোর কী জন্য আসে এবং এর সলিউশন আমি অবশ্যই আজকে দেবো। দেখেন বন্ধুরা জি সিম কলিং নট ক্যালিব্রেট, আপনার এটার একটা ডাটা লস হয়ে যাওয়ার কারণে এটা আপনার আপনাদেরকে এখানে আপনার ফ্ল্যাশ করতে পারেন না। বন্ধুরা এইবার আমি দেখাবো এটা সলিউশন, এবং এরপরে কি জন্য এটা প্রবলেম হয় তাও আমি আপনাদেরকে খুলে ডিটেলসে বলবো। চলুন দেরি না করে কিভাবে এটা ফ্ল্যাশ করব, সলিউশন করব সেটা দেখি। এই ফাইলটা টুলসটা ক্লোজ করার পরে আপনার ফ্যাক্টরি ডাউনলোড একটা টুলস আছে, এই টুলসটা আপনি ওপেন করবেন। এবার আপনি ফাইলটা সিলেক্ট করলেন, ডাউনলোড স্টার্টিং, এবার আপনার ফোনটা কানেক্ট করেন, দেন কানেক্ট, দেখেন কানেক্ট হচ্ছে। বন্ধু আপনারা হয়তোবা আমার কথা বুঝতে পারছেন না, কারণ আমার অনেক শ্বাসকষ্ট হচ্ছে এবং আমার অনেক ঠান্ডা কাশি, এবং আমি কথা বলতে গেলে আমার কাশিটা বেড়ে যাচ্ছে, এর কারণে আমি অনেক ধীরে ধীরে কথা বলছি এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবং এই শ্বাসের হয়তোবা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই কি জানাবেন। বন্ধুরা দেখেন এটা আপনার পিএস ফাইল অলরেডি ডাউনলোড হচ্ছে। আর আবারও একটা কথা বলি, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে আপনাদের ধরেন ফোনের বিষয়ে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমাকে ফোন করে জানাবেন, আপনাদেরকে সেই সলিউশন আমি 100% দেবো যদি আমি এটা পারি। দেখেন বন্ধুরা অলরেডি হয়ে গেছে, কিন্তু প্লাস এটা কিন্তু আপনার এনবি ইরোর আসে নাই, এবং আপনার কি জন্য এই ইরোর আসে এখন সেটাকে আপনাকে ডিটেলসে বলবো। এটা হচ্ছে আপনি যদি এই যে ফোনটা আপনি ফ্ল্যাশ করলেন, এই মাত্র যে ফোনটা ফ্ল্যাশ হলো, এই ফোনটা যদি কোনো রিচার্জ ডাউনলোড টুলস, স্পিড টাইমের একটা টুলস রিচার্জ ডাউনলোড, এই টুলসতে যদি আপনি ফ্ল্যাশ করেন তাহলে আপনার এই প্রবলেমটা আসবে। বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি কাল করোনা টেস্টের জন্য যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।